নাইনের মেয়েরা, তোমাদের পদার্থ গঠন এই চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম, তা এই চ্যাপ্টারে আজ আমি যেটা পড়াবো সেটা হলো পৃষ্ঠ টান, যার ইংরাজি নাম হচ্ছে সারফেস টেনশন। দেখো, পৃষ্ঠ টান এর মধ্যে কিন্তু সংজ্ঞাটা লুকিয়ে আছে। তা পৃষ্ঠ টান, কার পৃষ্ঠ টান আমরা পড়বো? না, তরলের পৃষ্ঠ টান। তা তরলের পৃষ্ঠ বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? না, তরল তো ধরো কোনো একটা পাত্রে বা কোনো একটা তলের উপর থাকে। তা কোনো একটা পাত্রে থাকলে তার তিন দিক আবদ্ধ থাকে, তরলের যে উপরিতল সেটাই হচ্ছে তার উন্মুক্ত পৃষ্ঠ। তা তরলের উপরতলটাকেই বলা হয় মুক্ত পৃষ্ঠ। তা এই মুক্ত পৃষ্ঠে দেখা যায় যে একটা টান কাজ করে। কেন টান কাজ করে? না, তরলের যে বিভিন্ন অণু রয়েছে সেই অণুগুলো পরস্পর পরস্পরকে আকর্ষণ করে। তরলের অণুগুলো, তরলের মধ্যে যে তরলের জল, ধরো যে কোনো তরলের যে নিজস্ব পদার্থ দিয়ে তরলটা তৈরি, সেই পদার্থগুলোর বিভিন্ন অণু দিয়ে তৈরি, সেই অণুগুলো পরস্পর পরস্পরকে আকর্ষণ করার জন্য যাকে আমরা, সেই আকর্ষণ বলটাকে বলা হয় সংশক্তি বল। তা তরলের অণুগুলো পরস্পরকে আকর্ষণ করার জন্য তরলের মুক্ত পৃষ্ঠে একটা কী করে, না টান টান কাজ করে। এভাবে টান টান তরল পৃষ্ঠটা টান হয়ে থাকে, তরলের মুক্ত পৃষ্ঠে একটা টান টান ভাব কাজ করে, যার জন্য তরল তার মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফলটা সর্বদা সংকুচিত করতে চায় বা হ্রাস করতে চায়। তরলের মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল সংকোচনের এই প্রবণতাকেই বলা হয় তরলের পৃষ্ঠটান। তাহলে বোঝা গেল তরলের পৃষ্ঠটান কি? না, তরলের মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল সংকোচনের প্রবণতাকেই বলা হচ্ছে তরলের পৃষ্ঠটান। তা তরলের এই সংকোচনটা, তরল সর্বদা তরলের এই মুক্তপৃষ্ঠ সর্বদা সংকুচিত কেন হতে চায়? না, তরলের অণুগুলোর মধ্যে পরস্পর একটা আকর্ষণ বল কাজ করে, যার জন্য তরল পৃষ্ঠে একটা টান টান ভাব কাজ করে এবং তরলের মুক্তপৃষ্ঠটা সর্বদা ক্ষেত্রফলকে হ্রাস করতে চায়। আর তরলের মুক্তপৃষ্ঠের ক্ষেত্রফল সংকোচনের এই প্রবণতাকেই বলা হচ্ছে তরলের পৃষ্ঠটান। তরলের পৃষ্ঠটানের জন্যই কিন্তু তোমরা উদাহরণ হিসাবে দেখো, দেখে থাকতে পারো জলকণা বা পারদ কণা বা জলবিন্দু বা পারদ বিন্দুকে আমরা দেখি গোলাকার আকার হয়। কেন এই গোলাকার আকারটা হচ্ছে? না, কোনো নির্দিষ্ট আয়তনের যত ঘনবস্তুই গঠন করা যাক, তাদের মধ্যে দেখা যায় গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হয় সর্বনিম্ন। তাই জলবিন্দু বা পারদবিন্দু, হ্যাঁ, বা জলকণা বা পারদকণাগুলো, তাই তাদের মুক্তপৃষ্ঠের ক্ষেত্রফল সংকুচিত করতে চাই বলেই তারা গোলকের আকার ধারণ করে, তাই এদেরকে আমরা গোলাকার দেখে থাকি। তাহলে জলকণা বা পারদকণাকে আমরা গোলাকার দেখছি কী কারণের জন্য? না, পৃষ্ঠ টানের জন্য। এইবার আসছি পৃষ্ঠ টানের উপর বিভিন্ন বিষয়ের প্রভাব। প্রথম হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা বাড়ালে দেখা যায় যে তরলের পৃষ্ঠটান হ্রাস পায়। তা তাপমাত্রা বাড়াতে থাকলে, তরলের তাপমাত্রা যদি বাড়াতে থাকা যায়, তাহলে একটা নির্দিষ্ট তাপমাত্রায় গিয়ে দেখা যায় তরলের পৃষ্ঠটান শূন্য হয়ে যায়। তাহলে যে নির্দিষ্ট তাপমাত্রায় তরলের পৃষ্ঠটান শূন্য হয়ে যায়, সেই তাপমাত্রাকে বলা হয় সংকট উষ্ণতা। তাহলে যে নির্দিষ্ট তাপমাত্রা বা উষ্ণতায় তরলের পৃষ্ঠটান শূন্য হয়, সেই নির্দিষ্ট তাপমাত্রা বা উষ্ণতাকে বলা হচ্ছে সংকট উষ্ণতা। দু নম্বর হচ্ছে দূষণ। তরল পৃষ্ঠ কোনো বস্তু দ্বারা দূষিত হলেও পৃষ্ঠটানের পরিবর্তন হয়। যেমন
ধরো জলের উপর যদি তেল বা চর্বি ফেলে দেওয়া যায় তাহলে কিন্তু তরলের বা জলের পৃষ্ঠটানটা কমে যায়। 3 নম্বর, দ্রবীভূত বস্তুর প্রকৃতি। তরলে কি জাতীয় বা কি ধরনের পদার্থ দ্রবীভূত আছে তার উপরেও কিন্তু তরলের পৃষ্ঠটান নির্ভর করে। যেমন জলে যদি অজৈব পদার্থ দ্রবীভূত থাকে তাহলে পৃষ্ঠটান বেড়ে যায়, আবার জৈব পদার্থ দ্রবীভূত থাকলে পৃষ্ঠটান কমে যায়। 4 নম্বর, তরলের উপরের মাধ্যম। তরলের উপরের মাধ্যমের উপরেও কিন্তু পৃষ্ঠটান নির্ভর করে। কিভাবে করে? না, সাধারণ তাপমাত্রায় জলের উপর যদি শুষ্ক বায়ু থাকে তাহলে জলের যে পৃষ্ঠটান হবে ওই তাপমাত্রায়, জলের উপর যদি শুষ্ক বায়ুর পরিবর্তে জলীয় বাষ্প থাকে তাহলে কিন্তু জলের পৃষ্ঠটান কমে যায়। তাহলে এই গেল পৃষ্ঠটানের উপর বিভিন্ন বিষয়ের প্রভাব। এটা তোমাদের মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে সান্দ্রতা, যার ইংরাজি হচ্ছে ভিসকোসিটি। তা সান্দ্রতা বুঝতে গেলে আমাদের একটু ব্যাখ্যায় আসি। দেখো, এখানে আমি কতগুলো রেখা দ্বারা বুঝিয়েছি। তা নিচের যে মোটা রেখাটা রয়েছে এটা হচ্ছে একটা তল। যেমন তরল তো এমনি ফাঁকা প্রবাহিত হতে পারে না, কোনো তলের উপর দিয়ে তরলটা প্রবাহিত হয়। তা নিচের এই যে মোটা রেখাটা সেটা হচ্ছে একটা তল। তা এই তলের উপর দিয়ে এই যে তরলগুলো তরলটা প্রবাহিত হচ্ছে। তা তরল যখন প্রবাহিত হয় তরলের আমরা নিচ থেকে ওই নিচের তল থেকে উপর অবধি, উপরপৃষ্ঠ অবধি বা মুক্তপৃষ্ঠ অবধি তরলকে আমরা বিভিন্ন স্তরে ভাগ করতে পারি। এখানে রেখা দ্বারা আমরা তরলের বিভিন্ন স্তর দেখিয়েছি। তা তরলের এই যে তলের একদম গা ঘেঁষে তরলের যে স্তর রয়েছে সেই স্তরের বেগ কিন্তু শূন্য। এখানে ওই তরলের কণা বা অণু এবং এই তলের অণু দুটো আলাদা যেহেতু বস্তু বা পদার্থ, তাই এদের মধ্যে আসঞ্জন বল ক্রিয়া করে, যার ফলে এখানটায় তলের সংস্পর্শে তরল স্তরের বেগটা হচ্ছে শূন্য। তার উপরে একটু উপরে উঠলে বেগ একটু বাড়ে, তার উপরের স্তরের বেগ দেখো একটু বেড়েছে, তার উপরের স্তরের বেগটা আরেকটু বেশি, এইভাবে আস্তে আস্তে উপর পৃষ্ঠের বেগটা দেখা যাচ্ছে অনেকটাই বেশি। তা কেন এরকম হচ্ছে? না, তরলের প্রতিটা স্তর, এই যে এখানে তুমি দেখো পিকিউ আর এস এই দুটো স্তর, তা পিকিউয়ের থেকে আর এস স্তরের গতিবেগ কিন্তু বেশি। না, পিকিউ প্রত্যেকটা স্তর প্রত্যেক স্তরের গতিবেগকে কিন্তু হ্রাস করতে চায়। তাহলে যার ফলে এখানটায় বিভিন্ন স্তরের গতিবেগ কিন্তু বিভিন্ন রকম রয়েছে, নিচ থেকে উপরের দিকে স্তরের গতিবেগ ক্রমশ বাড়ে। তাহলে এই যে প্রত্যেকটা স্তর প্রত্যেকটা স্তরকে এই গতিশীল হতে বাধা দিচ্ছে, এটা হচ্ছে তরলের অভ্যন্তরীণ বাধা বা ঘর্ষণ বল বলা হয়, অভ্যন্তরীণ ঘর্ষণ, যাকে বলা হয় সান্দ্র বল। এবং প্রবাহীর এই ধর্মকে বলা হয় সান্দ্রতা। সান্দ্রতা হলো গতিশীল তরলের ধর্ম। এর জন্য গতিশীল তরলের বিভিন্ন স্তরের মধ্যে এক ধরনের বাধা কাজ করে, যে বাধাকেই বলা হয় অভ্যন্তরীণ ঘর্ষণ বা সান্দ্র বল। আর যে ধর্মের জন্য প্রবাহী তার পাশাপাশি দুটো স্তরের আপেক্ষিক বেগ হ্রাস করতে চায় সেই ধর্মকে বলা হচ্ছে সান্দ্রতা। আবারও দেখো, যে ধর্মের জন্য প্রবাহী তার পাশাপাশি দুটো স্তরের আপেক্ষিক বেগ হ্রাস করতে যায় সেই ধর্মকেই বলা হয় সান্দ্রতা। তা তরলের সান্দ্রতা, আমি আগেও বললাম সান্দ্রতা হচ্ছে গতিশীল তরলের ধর্ম, যার জন্যই হচ্ছে
দুটো স্তরের মধ্যে, তরলের দুটো স্তরের মধ্যে কিন্তু প্রত্যেকটা স্তরকে গতিশীল হতে বাধা দেয়। তা এই যে বাধা দিচ্ছে, এই প্রত্যেকটা স্তরকে বাধা দিচ্ছে, এই যে বাধা কাজ করছে তরলের অভ্যন্তরে, এটাকেই বলা হয় অভ্যন্তরীণ ঘর্ষণ বা সান্দ্র বল। খুব ইম্পর্টেন্ট এটা, সান্দ্র বল কী এবং সান্দ্রতা কাকে বলে, যাকে ইংরাজিতে বললাম ভিসকোসিটি। তাহলে এই অবধি তোমাদের পড়া থাকছে ইম্পর্টেন্ট খুব, পৃষ্ঠটান কাকে বলে, পৃষ্ঠটান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, সান্দ্রতা কী, এই অবধি আজকে তোমাদের পড়ানো হলো।